আগন্তুকের কাছে প্রেরিত দীর্ঘ চিঠি এক স্থানে লিখেছিল। পৃথিবীতে মানুষের তৈরি মানচিত্র কেবল রক্ত নদীর স্রোত রচনা করে, দেখা না হইলে কি দেখা হয় না? এতদিন পরে যদি দেখা হয় তবে আমাকে চিনিতে পারিবে কি? আমার সে লাবণ্য আর শৌর্য অবশিষ্ট নাই, বাঁচিবার কোনো আশাও নাই, স্ত্রী পুত্র সব হারাইয়াছি। এখন মরিবার আগে মনে হয় তোমাকে দেখিলে শান্তি পাইব। কেন? কারণ বলিতে পারিব না। আত্মাবাদে বিশ্বাসী ছিলাম, মৃত্যুর আগে ভাবিয়াছিলাম আকাশ তাহার অনন্ত দুয়ার খুলিয়া দিবে। রবীন্দ্রনাথ যেমন বলিয়াছিলেন, বোধ লুপ্ত হইবার পর তবে কোন সন্ধ্যা তারা অন্ধকারের পথে পথে চলিবে। কারণ গত শতাব্দীতেও সেই সব কবি, গণিতবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক সাম্মুখী গণতন্ত্রের মধ্য দিয়ে মানুষের নবনাবুত্থানকে নিশ্চিত জ্ঞান করেছে। কিংবা তারও আগের শতাব্দীতে খোদার সঙ্গে মেফিস্টোফেলিস বাজি ধরেছিল মানুষের চূড়ান্ত আকাঙ্ক্ষার গন্তব্য স্বরূপ। সে বলেছিল, মানুষ নিয়ে এত পরিতৃপ্তির অবকাশ কোথায়?